ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর কুলবাগান থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় সহ বাবুল হোসেন নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর রাতে তাকে আটক করা হয়। আটককৃত বাবুল হোসেন ওই গ্রামের মনির হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলমপুর কুলবাগান গ্রামে নামী দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে একটি চক্র ভেজাল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক পিআর উদ্দিন, এসআই মাহফুজুর রহমান, ইউনুস আলী গাজী, এসআই মাহফুজ হোসেন সঙ্গে ফোর্স নিয়ে ভোর রাতে সেখানে অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানীয় জব্দ করা হয়। আরও করা হয় বাবুল হোসেন নামের একজনকে। এ ঘটনায় মামলা হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।